সামনে এমন এক ট্রাক্টর আছে যেটা বিনা ড্রাইভারে চলে। বলে দিই, এটা স্টিয়ারিং বদলানো, গিয়ার বদলানো এবং ব্রেক মারার জন্য ট্রাক্টরের সিটে কেউ বসে থাকে না, বদলে এই ট্রাক্টরটি নিজেই সব কাজ করে। আর এটা দুনিয়ার প্রথম ড্রাইভারলেস ট্রাক্টর। এই ট্রাক্টরটি কোনো ইঞ্জিনিয়ার বানায়নি, বানিয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা ভারতে রাজস্থানে থাকা এক কৃষকের ছেলে, যার নাম যোগেশ। বলে দিই, যোগেশ এমন এক রিমোটকে বানিয়েছে যেটার সাহায্যে এই ট্রাক্টরকে 1.5 কিলোমিটার দূর থেকেও কন্ট্রোল করা যায়। যোগেশের জন্য একটা লাইক তো অবশ্যই করা উচিত।